এখানে আমি একটা বড় আলুর অর্ধেকটা কুচি কুচি করে নিয়েছি, তোমরা চাইলে ছোট আলু পুরোটাই নিতে পারো। এরপরে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এক চামচ আলুর ব্লেন্ড, এরপর এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানে মিল্ক পাউডার দিচ্ছি, তোমরা চাইলে চন্দনও দিতে পারো, মধু। এরপর আমি জাস্ট এই কয়েকটা উপাদান খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিব। আর এটা কিন্তু আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো। অ্যান্ড এভরি ডে যদি তুমি জাস্ট 5 মিনিটের মতো ইউজ করো, দ্যাটস এনাফ, এর বেশি এটার দরকার নেই। এভরি ডে ইউজ করলে দেখবে আস্তে আস্তে কিন্তু আমাদের স্কিন থেকে সানট্যান চলে যাবে, স্কিনের ডার্কনেস দূর হবে। আর হ্যাঁ, তোমাদের যদি হলুদ না স্যুট করে সেক্ষেত্রে তোমরা অ্যাভয়েড করতে পারো, যেহেতু এটা আমাদের পুরোটা লাগবে না, এটা জাস্ট ফেসে লাগিয়ে আমরা ম্যাসাজ ওয়েতে ব্যবহার করব। আর এতটুকুতেই দেখবে যে তোমার 3 দিন খুব সুন্দর মতো চলে যাচ্ছে। অ্যান্ড এটা যদি এভরিডে তুমি ইউজ করো, জাস্ট 5 মিনিট করে গোসল করার আগে অথবা বাহির থেকে এসে, তোমার এতে যতই জিদ্দি থেকে জিদ্দি কালচে ভাব থাকুক না কেন, ফেসে আস্তে আস্তে সম্পূর্ণটাই রিকভার হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, এবং দেখবে যে ফেস আগে থেকে অনেকটা উজ্জ্বল হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, হলুদ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তেন হলুদ নেওয়ার চেয়ে ভালো একটা জায়গা থেকে হলুদ পিক করার চেষ্টা করবে। আর আলুতে রয়েছে ভিটামিন সি, বি, সি, তো আমাদের স্কিনের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে। সেক্ষেত্রে আমরা যদি রেগুলারলি আলু দিয়ে এই প্যাকটা ব্যবহার করে থাকি, আমাদের স্কিনে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, কালচে ভাব, সেই সাথে আমাদের ত্বকে যদি কোনো ডার্ক সার্কেল থেকে থাকে সেটাও রিমুভ হবে। কারণ আমি কিন্তু এটা পুরো চোখের নিচ, গলা, প্রতিটা কালচে অংশে ব্যবহার করছি, এতে আমাদের ত্বকের দাগ আস্তে আস্তে লাইট হয়ে যাবে, ত্বকের শুষ্কতা দূর হবে, আর দুধের চেয়েও না আমাদের স্কিন সফট হয়ে যাবে। আর মধু তো মধুই, মধু তো প্রাকৃতিক ঔষধ হিসাবে আমাদের স্কিনের জন্য কাজ করে, এটা প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এই প্যাকেট যে উপাদান তোমার স্যুট করবে না, তুমি সেই উপাদানগুলো স্কিপ করতে পারো। তোমার স্কিনে যদি জ্বলার প্রবণতা থাকে, সেই জ্বলে যাওয়াটাও অনেকাংশে কমে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি কিন্তু ইনস্টাগ্রামেও এরকম হাজারো রেমিডি দিতে থাকি, সো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আজকের মতো আসছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।